পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি একটা স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করতে, মানুষকে সেবা দেওয়ার জন্য। যাদের পাহাড় এবং প্রকৃতি দেখতে ভালো লাগে তাদের কিন্তু এটা খুবই রোমাঞ্চকর একটা জার্নি হবে। কিন্তু আমার সত্যি কথা বলতে খুব ভয় লাগছে, কারণ দেখুন রাস্তার অন্য পাশে কিন্তু গভীর লোঙ্গা রয়েছে। দেখতে ভালো যে যতদূর আমরা দেখতে পাচ্ছি সবুজ অরণ্য, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু গভীর লোঙ্গা রয়েছে। গাড়ি যদি একটু এদিক ওদিক হয় কিন্তু তখন গাড়ি আর মানুষ কাউকে খুঁজে পাওয়া যাবে না। যদিও আমাদের যে সারথি ড্রাইভার রয়েছেন তিনি খুব বুদ্ধিমত্তার সঙ্গে এবং সাবধানে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেখুন কতটা প্রকৃতির সুন্দর সবুজ অরণ্য দৃশ্য, এটা সাধারণত পাহাড়ে গেলেই দেখা যায় আর কি। অনেক উপর দিয়ে যাচ্ছি আমরা, আর সমতল তো অনেক নিচে, ওদিকে মেঘে ঢাকা রয়েছে আপনার গাছগাছড়াগুলি, লঙ্কাগুলি মেঘে ঢাকা রয়েছে। কিন্তু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমরা পাহাড়ি ভাই বোনদের থেকে কিছু সবজি কেনাকাটা করে নিচ্ছি। রাস্তা খুবই দুর্গম, দেখুন আমাদের ড্রাইভার দাদা উনি নেমে দেখছেন এই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো কিনা। দেখলেন না সব কিছু ঠিক আছে, আশা করি আমরা যেতে পারবো, তাই তিনি আবার গাড়ি স্টার্ট করছেন। চলে এলাম আমাদের গন্তব্যস্থানে, যেখানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। রাস্তায় আসার সময় দেখতে পেলেন আপনারা খুবই দুর্গম একটা এলাকা, সবার দ্বারা সম্ভব নয় শহরে গিয়ে ট্রিটমেন্ট করার, তাই আমরাই চলে এলাম ওনাদেরকে যতটা পারি সাহায্য করার জন্য, ওনাদের কী কী অসুবিধা সেগুলি শোনার জন্য। যতটা পারি ওনাদের পাশে দাঁড়াবো, এটাই আমাদের দৃঢ় সংকল্প, যাতে ওনারা কিছুটা হলো আমাদের থেকে উপকৃত হতে পারে। এখানকার মানুষরা সত্যি, পাহাড়ি ভাই বোনরা খুবই ভালো, ওনাদের যে ব্যবহার সেটা আমাকে খুব মুগ্ধ করেছে। আমার তো খুবই ভালো লেগেছে ওনাদের কথাবার্তা, ওনাদের অতিথি আপ্যায়ন, তাই আমরাও চেষ্টা করেছি যতটা পারি ওনাদেরকে সাহায্য করার জন্য। এখন আমাদের ফেরার পালা, কারণ রাস্তা অনেক দুর্গম, অনেক দূর যেতে হবে। আবার আমরা গুছিয়ে নিচ্ছি, যারা আমাদেরকে সাহায্য করেছেন সবাইকে অনেক অনেক